গৌরব গগৈর সঙ্গে পবিত্র মার্ঘেরিতার হাঁহি ধেমালি, যোগেন মোহনের সঙ্গে গৌরব গগৈর সাহর মেল, দেবব্রত শইকীয়ার সঙ্গে সুশান্ত বরগোহাঁয়ের আত্মা। মিছা নহয়, এই দৃশ্য চাওক, গৌরব গগৈ, পবিত্র মার্ঘেরিতা, যোগেন মোহন, সুশান্ত বরগোহাঁই, দেবব্রত শইকীয়া, সকল একলগে একশারিতেই বহি কথা পাতিছে, চাহর জুতি লৈছে, সকলোরে গাত টাই আহোমর পরম্পরাগত পোশাক। আপুনি হয়তো ভাবিছে বাঘ সাগর এই মহামিলন কিয়, এয়া রাজনীতি নহয়, এয়া পূজার পরিবেশ। শিবসাগরের বকতা বরদেউশালত উম্ফা পূজা পালন, উম্ফা পূজাত শাসক বিরোধীর মহামিলন, স্বর্গদেউসকলের দিনের পরাই পালি অহা হয়েছে এই পূজা। স্বর্গদেউসকলের সময়ের পরম্পরাগতভাবে উদযাপন করে অহা উম্ফা পূজা টাই আহোমর উপাস্য আটটা মহাজাগতিক শক্তির হিন্দু দেব দেবী প্রতিবেশী জাতি জনগোষ্ঠীর উপাস্য শক্তি সমূহকো পাং সজাই উপাসনা করা হয়। মোহন, দেউধাই আর বাইলুং এই তিনি মৌ বংশর এই উম্ফা পূজাত সকল জাতি জনগোষ্ঠীর ঐক্য সম্প্রীতি আর কুশল মঙ্গলের নানা উপাসার উৎসর্গার দ্বারা উপাসনা করার নিয়ম। শিবসাগর জেলার বকতার বরদেউশালর উম্ফা পূজাত অংশ লয় কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিতা আর সাংসদ গৌরব গগৈ। উপস্থিত থাকে সরকারের মন্ত্রী যোগেন মোহন আর ডিমৌ সমষ্টির বিধায়ক সুশান্ত বরগোহাঁয়ের লগতে নাজিরার বিধায়ক দেবব্রত শইকীয়ায়। রাজনৈতিকভাবে তেওঁলোকৰ আদর্শ বেলেগ হলেও আটাইকেজন রাজনীতিকেই হৈছে আহোম জনগোষ্ঠী। গতিকে স্বজনগোষ্ঠীয় এই পূজাত অংশগ্রহণ করে আনন্দিত সাংসদ, মন্ত্রী, বিধায়ক সকল। স্থানীয় রাইজে উম্ফা পূজা আয়োজন করেছে, যথেষ্ট রাইজ হয়েছে। মই আশা করি যে তেওঁলোকৰ মনৰ কামনা পূৰণ হওক। ঐতিহ্যমণ্ডিত উম্ফা পূজালৈ আমি আহিছোঁ। কেবা শতিকাজোৰা ঐতিহ্য আছে আহোমসকলৰ যি একতাৰ নীতি, সেই নীতিৰ ইয়াত আচলতে সার্থক প্রতিফলন হয়। আমাৰ যি আহোমৰ টাই আহোমৰ যিটো পৰম্পৰা, সেই পৰম্পৰাৰ সমান্তৰালভাৱে পৰৱৰ্তী সময়ত ইয়াৰ যিবিলাক জাতি জনগোষ্ঠী আছিল তেখেতসকলৰ যি পৰম্পৰা, মূলত আহোমৰ পন্থাৰ সমান্তৰালভাৱে বাকী পন্থাবিলাকলৈ সন্মান জনাই ইয়াত নেদেখাজনক প্ৰাৰ্থনা জনোৱা হয়। নাজিৰাৰ পৰা সৌৰভ কোচৰ ৰিপৰ্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।